ডিবিসি সিলেকশন এক্সপ্রেস আজ আছে ঠাকুরগাঁও দুই আসনে। সেখানে আছেন সহকর্মী তাহিয়া রুবায়াত অপলা। সরাসরি চলে যাচ্ছে তার কাছে। দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে দেশের 300টি সংসদীয় আসনে কি অবস্থা, কি বলছেন সাধারণ মানুষ, কি বলছেন জনপ্রতিনিধিরা, কতটুকু পূরণ হলো প্রতিশ্রুতি, কতটুকুই বা দরকার এই মুহূর্তের জবাবদিহিতা, সেই সবকিছু নিয়েই ডিবিসি নিউজের টিম আছে। আজ আমরা রয়েছি ঠাকুরগাঁও দুই আসনে এবং আমার সাথে এই মুহূর্তে উপস্থিত আছেন বালিয়াডাঙ্গি উপজেলা পরিষদের চেয়ারম্যান জনাব আলী আসলাম জুয়েল। আপনাকে স্বাগত জানাচ্ছি ডিবিসি সংবাদে। শুরুতেই জানতে চাইব যে এলাকার মানুষদের সঙ্গে জনসংযোগ কতটুকু হচ্ছে? আসলে আমি প্রথমে ধন্যবাদ জানাই ডিবিসি চ্যানেলকে। আমি আসলে আমাদের যে এলাকার যে জনগণ রয়েছে, যুব সমাজ রয়েছে, তাদের সাথে আমার একটা খুব আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। খুব ভালোভাবে তাদের সাথে আমি চলাফেরা করি এবং অসহায় গরিব মানুষ যারা আসে আমার কাছে, কেউ কখনো বিমুখ হয়ে যায় না। যাদের যেটুকু প্রয়োজন সেটুকু আমি তাদের কাজ করার জন্য যথেষ্টভাবে আমি চেষ্টা করি। এবং আমাদের যে এলাকার যে মানুষগুলো আছে, যখন আমাকে ফোন দেয় ঠিক সেই সময় আমাকে এখানে পাই এবং আমি যথাযথ সময়ে আমি মানুষগুলোকে কাজ করার জন্য আমি যথেষ্ট আপ্রাণ চেষ্টা করি। যুব সমাজের সাথে সম্পৃক্ততার কথা বলছিলাম, আমি একটা বিষয় জানি, সমাজের মাদকের সাথে জড়িয়ে যাওয়ার মতো এক ধরনের অভিযোগ কিন্তু এই যে যুব সমাজের মাদকের সাথে জড়িয়ে যাওয়ার মতো এক ধরনের অভিযোগ কিন্তু আমরা পেয়েছি, সেই ক্ষেত্রে আসলে প্রশাসন কতটুকু তৎপর হয়ে কাজ করছে? এখানে আমাদের যুব সমাজ যে মাদকের কথাটি বলেছেন, আমরা আসলে প্রত্যন্ত বর্ডার এলাকায় আমরা অবস্থিত রয়েছি, কারণ এই জায়গাটাতে মাদকের টুকু ছিল। আমি যখন উপজেলা চেয়ারম্যান হই, এটাতে আমি তাদের সাথে আলাপ আলোচনা করে এটাকে আমরা যথাযথভাবে আমরা চেষ্টা করতেছি যে এই যুব সমাজকে কিভাবে ফেরিয়ে নিয়ে আসা যায়। এই জন্য আমাদের এলাকায় আমি পর্যাপ্ত পরিমাণে আমরা খেলাধুলার আয়োজন করি এবং খেলাধুলায় যেন যুব সমাজ সবসময় যেন চলাফেরা করতে পারে। খেলাধুলায় যদি থাকে তাহলে একটা মানুষ শরীর স্বাস্থ্যের দিক দিয়ে সব দিক দিয়ে ভালো থাকবে। আমি যথেষ্ট চেষ্টা করতেছি, ইনশাল্লাহ আমার মনে হয় যে এটা আমরা অল্প কিছুদিনের মধ্যে এটা আমরা নির্মূল করব ইনশাল্লাহ। যুব সমাজের পক্ষ থেকে লাইব্রেরি নির্মাণের জন্য এক ধরনের আবেদন ছিল। আমাদের তেভাগার নেতা রয়েছেন কম্পদাম সিং, উনার একটা আমাদের বিভাগীয় কমিশনার সাহেবের সাথে আলাপ আলোচনা করে আমরা এই লাইব্রেরি আমরা স্থাপন করতেছি। যুব সমাজ যেন বিপথে না যায় আপনি বলছিলেন যেহেতু সীমান্তবর্তী এলাকার সীমান্তে আসলে প্রশাসনিক তৎপরতা বাড়ানোর ব্যাপারে কি কোন উদ্যোগ রয়েছে? হ্যাঁ, এটা তো আমরা তো অবশ্যই আর কি উদ্যোগ রয়েছে এবং আমরা এটা কঠোরভাবে ব্যবস্থা করতেছি এবং বিজেপিকে আমরা সবসময় আমরা তাগিদ দিই এবং বিজেপি তারা সবসময় আর কি তারা বিভিন্ন জায়গা থেকে এখানটায় আমাদের একটা জিনিস সমস্যা হয়ে গেছে, এখানটায় আমাদের চোরাচালান হয়, গরু টরু নিয়ে আসা হয়, কিন্তু ইতিমধ্যে দেখা যাচ্ছে যে অনেক মানে এটাকে আমরা রোধ করতে পেরেছি, কারণ এই যে ইন্ডিয়া যারা যায় গরু আনতে তাদেরকে আমরা যথাযথভাবে আর কি এই গরুগুলোকে ধরে আমরা ওয়াকশনে দিয়ে দিই বিজেপির মাধ্যমে। এগুলো আমরা নির্মূল করতেছি, ইনশাল্লাহ আগামীতে আমরা আরো চেষ্টা করব যে এইগুলো যেন না থাকে। জনাব আলী আসলাম জুয়েল, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদেরকে সময় দেওয়ার জন্য। জি, আপনাকেও ধন্যবাদ এবং ডিবিসি চ্যানেলকেও ধন্যবাদ আমাদের এই উপজেলা আসার জন্য এবং যুবলীগ এবং আওয়ামী লীগের পক্ষ থেকে আপনাদেরকে অশেষ অশেষ ধন্যবাদ। তৃণমূল থেকে জনপ্রতিনিধি, সেই সাথে সর্বোচ্চ কর্তৃপক্ষ ঠাকুরগাঁও দুই আসনের, আমরা সবার দোরগোড়ায় যাব, আমরা সবার কথা শুনব, সেই সবার কথা আমরা তুলে ধরার চেষ্টা করব। ডিবিসি ইলেকশন এক্সপ্রেসের যাত্রা আজ আছে ঠাকুরগাঁও দুই আসনে, চলবে দিনব্যাপী।